জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত সয়দাবাদের ঘাট বন্দর নিয়ালিশপাড়া ফেরিঘাটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভোর 3:30 দিকে পাঁচ বন্ধু মিলে ব্যাসপুর মন্দিরে শিবের মাথায় জল ঢালবে বলে ভাগীরথী নদীতে জল ভরতে ও স্নান করতে যায়। সাঁতার না জানার জন্য হঠাৎ এক বন্ধু তলিয়ে গেলে বাকি সকলেই সেই বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। তাকে বাঁচানো সম্ভব হলেও প্রীতম সিংহ ও অনিন্দ মণ্ডল নামে দুই ছাত্র নদীতে তলিয়ে যায়। তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করলেও তাদের কোনো খোঁজ মেলেনি। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বহরমপুর প্রশাসনের পক্ষ থেকে প্রথমে স্থানীয় ডুবুরিদের নামানো হলেও এখনও পর্যন্ত ওই যুবকদের কোনো খোঁজ মেলেনি। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে খোঁজাখুঁজি করার ব্যবস্থা করা হচ্ছে। মানে আমি একটু ইয়েতে ছিলাম, আমি সাঁতার পারি না বলে, আর আমাদের আমাকে বাদ দিয়ে আরও তিনজনও সাঁতার পারতো না, শুধু একজনই পারতো। তো আমাদের একজন ডুবে গেছিলো, তো যে সাঁতার পারতো মানে সেও ওকে ধরতে গেছিলো, এমনকি ওরা দুজনও ওকে ধরতে গেছিলো। দিয়ে তিন মানে চারজনেই স্রোতে টেনে নিয়েছিলো চারজনকে। তো যে সাঁতার জানতো ও কোনো রকমে একজনকে বাঁচিয়েছে, আর বাকি দুজন তো সোজা ঢুকে গেলো, হঠাৎ করে দেখাই গেল না। জলটা তো মানে শুয়েই ছিল বাড়িতে, আর বন্ধু বান্ধব ফোন করেছে, ফোন করার পর বললো বাবা আমি জল ঢালতে যাবো, আমরা রাত রাত্রে যাস না, বাড়ি থেকে বেরোস না বাবা, তোর হাতে ধরছি তো যাস না। কালকে পড়তে কলেজে পড়তে গেছিলো, পড়তে গিয়ে বললো বন্ধুর বাড়িতে শুভ জল ঢালতে যাবো। তখন আমার ওর মাকে, শুভজিতের মাকে আমার ফোন করে বলে যে দিদি ও তো সাঁতার ফাঁতার জানে না, তো ওকে যেতে দিন না, আপনি ওর বাড়িতে গেছে থাক। তো বললো না, তা গেলে ওরকম নামবে না, এমনি চান করে জল দিয়ে চলে আসবে। আমাদের রাত্রে কথা হয়েছে এর সাথেই, তারপর ওকে বললেন যে তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি সকালে। হ্যাঁ, এই 4:20 এরা ফোন করছে যে এরকম ডুবে গেছে। আমরা বারবার জানিয়েছি ইরিগেশন দপ্তরকে, ঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। বহরমপুর শহরের এবং জেলার হেডকোয়ার্টার বিভিন্ন জায়গা থেকে গঙ্গার জল নিতে লোক এমনিতেই 12 মাস আসে। তো যাই হোক, এগুলো খুব দুঃখজনক, এগুলো রাজনীতি কোনো ব্যাপার নয়। আমি আজকেই আমাদের বহরমপুর চেয়ারম্যান আছেন, তার সঙ্গে আলোচনা করবো, এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো, যে এই শ্রাবণ মাসে অন্ততপক্ষে একটা মাইকিং করা হোক প্রতিটা ঘাটে, সাবধানতা অবিলম্বে যারা বজায় রাখে।